দর্শকবৃন্দ, আমি এবং হাবিব মিউজিক জ্যামস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদের শুভেচ্ছা। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো। আমার মনে হয় যে আমি যে অ্যালবামটা করিনি, ঈশার সমুদ্রতে আর নদী পার করেছি, যে সময় তুমি আমার নিয়েছো এবং যেভাবে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে গাইয়েছো, তাতে আমার এতদিনে 400 থেকে 400 গান হয়েছে। ভালো লাগে, ভালো লাগে, ভালোবাসতে কেমন করে পারো তুমি। আসলে একটা জিনিস কিন্তু ঠিক, যে একটা জেনারেশনের গ্যাপের কারণে মিউজিকের স্টাইল একটু চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমারও যেটা করতে হয়েছিল যে একটু মানে তুমি ধরো তোমার সবসময় শুরু, তোমার লাইফ হোল ক্যারিয়ারে অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তোমার শুরুটা যেই ধরনের গান দিয়ে হয়েছে, আমারও কিন্তু সেই ধরনের গানটা আগে একটু অনুভব করতে হয়েছে। শেষ পর্যন্ত আমার ঘরেই আমি কখন যে কোনটাকে ভালো বলবো আমি জানি না, তবে সময়ের ভিত্তিতে, যেমন দিনের একটা সময় থাকে না, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, কোন বেলাটাকে মানুষ ফেলে দেবে, ফেলে দেওয়া যায় না, প্রত্যেকটা প্রয়োজন মতো আসে। আমার চারটা গান যেন মনে হয় আমার ক্ষণে ক্ষণে সময় সময়ে ভালো লাগে। তবে সবচেয়ে বড় কথা যেটি, সেটি হলো এই গানটা তো যখন আমি করি তখন আবার মনে হয় যে আমার বয়স হয়ে গেছে 25, আমি আবার নতুন করে প্রেম করি। আচ্ছা, এমনি মজার এক্সপিরিয়েন্স এর মধ্যে আসলে কি, দেখো যে আমার তো শুধু একটাই মনে পড়ে যে কয়েকটা জায়গায় যে তুমি ১১৩ বার রেকর্ড করতে আমার খুব ইচ্ছা করতো।